এক বছরের বড়ি। আগে শীতকালে এই শীতকালে সব একসাথে রয়েছে দেখুন। তো বলুন ম্যাডাম জি, এটা সব আমাদের এই শীতকালের বড়ি। পুরো এক বছর কাটবে মনে হচ্ছে তোমাদের? যারা ছড়িয়ে দিয়ে গে, আমরা সত্যি খুব বড়ি খেতে ভালোবাসি। আমার নন্দায়, আমার ননদ, ননদ তো আরো বেশি করে ছোট ছোট বড়িগুলো দেয়। এত সুন্দর করে এই দেখো কি ছোট ছোট বড়ি, এগুলো হালকা একটু বড়। কি বড়ি? মামা বলছে ছোট বড়ি। মামাম খাবে তো? তুমি খাবে তো? ছোট বড়ি সকালবেলায় সব রোদ দিতে দিয়েছিল, তা এখন সব তোলা হচ্ছে। আকাশে একটু মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি আসলো বলে। এদিকে বোন ডালগুলো তুলছে। আজকে ওয়েদারটা হেভি সুন্দর লাগছে, মেঘলা করেছে। দেখো এই দেখো, এটা হচ্ছে আমাদের লেবু গাছ। ওই ধার অনেকগুলো লেবু আছে। এই দেখো লেবু, সারা গাছে লেবু ভর্তি। আর আমাদের এটা পেঁপে গাছ, এই একটা, ওই একটা পেঁপে, এই একটা পেঁপে গাছ, ওই একটা পেঁপে গাছ নিচোর। আর এইখানে একটা নতুন উঠছে নিচোতে। আর এটা হচ্ছে আমাদের চিঙ্কিমা, আচ্ছ নাম। চলো আমরা মাঠে যাবো ঘুরু করতে, চলো চলো চলো। জল আছে, চলো। এটা হচ্ছে আমাদের ধর্মরাজ মন্দির। এখানে যখন ধর্মরাজের পুজো হয় তখন এখানে মেলা বসে, এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে পুজো দিয়ে যায়। এই পুজোর সময় আমাদের মেলা বসে এই মাঠে। এইবারে আমাদের পুজো 27 নভেম্বর। এই মেলা 15 দিন হয়, কিন্তু পুজো একদিন। তো তোমরা কবে আসবে বলো? ওই দিন তোমাদেরকে দেখাবো আমার ব্লগ। আর জানো কি কি হয় জানতে হলে কমেন্ট করে বলো, এর জন্য আমি আলাদা একটা ব্লগ করব যদি তোমরা জানতে চাও, ঠিক আছে? তো এখন আমাদের এখানে ক্যারেটের প্র্যাকটিস চলছে। তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের এই মেলাতে। আর সত্যি কথা জানতে হলে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতেই হবে। চল আমরা চল দেখ। তো সন্ধ্যাবেলায় আমাদের চা হলো, চাটা আমি ছেঁকে নিই। তো আমার ভা আমার ছেলে তো খুবই বলছে আমি চা খাবো চা খাবো, এত দুষ্টুমি করে। বোনকে বললাম বিস্কুটটা দিতে, বোন বিস্কুটটা দেবে। এখন আমাদের বিস্কুট নিয়ে এলো বোন, চা দিয়ে বিস্কুট খাচ্ছে। এটা আমাদের প্র্যাকটিস। তো আমার ছেলে প্র্যাকটিস খাবে বলছে শুধু। তোর মা
প্যাটিসটা বের করে দিচ্ছে, ওর হবে না, তো নিজে বের করে খাবে। তো আমি একটা নিয়ে নিলাম, ও নিয়ে নিল। তো চলো আমাদের চা খাওয়া যাক, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে, চলো। আর বাঙালিদের প্রিয় সিরিয়াল, আমাদের তো সিরিয়াল দেখতে খুব ভালোবাসে, তোমরা কি ভালোবাসো সিরিয়াল দেখতে? তো সিরিয়াল দেখতে দেখতে একটু গজাও খেয়ে নিলাম, আমার মেয়ে তো তার মাকে গজা খাইয়ে দিচ্ছে। বন্ধুরা সন্ধ্যাবেলা তো টিফিন টুফিন খাওয়া হয়ে গেছে, তো এই অবধি আমরা শেষ করছি আমার ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে।